চট্টগ্রামে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন কক্সবাজারের জীবন বলি। কুমিল্লার শাহজালাল বলি হয়েছেন রানার আপ। প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয় সারা দেশের 102 জন বলি। নগরীর লালদিঘি মাঠে উপস্থিত হাজারো দর্শক উপভোগ করেছেন জমজমাট লড়াই। লালদিঘির মাঠে কানকান উত্তেজনা। চূড়ান্ত পর্বে কক্সবাজারের জীবন বলির সঙ্গে লড়াইয়ে কুমিল্লার শাহজালাল বলি। 14.5 মিনিটের রুদ্ধশ্বাস লড়াই শেষ, হার মানলেন শাহজালাল। চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় জীবন বলিকে। বিগত 4 বছর চুরকালের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছি, এবছরে আমি বড় চ্যাম্পিয়ন হওয়ার আশা ছিল। আল্লাহ তাআলা আমার আশা যেন পূরণ করছে, যে কারণে আমি আল্লাহর কাছে অনেক অনেক ফরিয়াদ জানাচ্ছি। এর আগে 1.5 ঘন্টা ধরে চলে দেশের নানা জায়গা থেকে আসা 102 জন বলির লড়াই। 12 বারের চ্যাম্পিয়ন দিদার বলি ও গতবারের রানার আপ শামসু বলিকে না দেখার অতৃপ্তি ছিল অনেকের মধ্যে। তবে লড়াই শেষ হতে হতেই সেই অতৃপ্তি উঠে গেছে দর্শকের। এটাকে সবাই পয়লা বৈশাখ হিসেবে চিনে এবং বৈশাখী উৎসব হিসেবে চিনে। আমরা আশা করব বাংলাদেশের সর্বত্র অঞ্চলে, গ্রামে, গুরুঞ্জে বা শহরে এই বলি খেলা যেন চালু হয়। জব্বারের বলি খেলার 109তম আসর ছিল এবার। আসর সফলভাবে শেষ করতে পেরে খুশি আয়োজকরা। বলি খেলা উপলক্ষে লোকজ মেলাকে বিশ্ব ঐতিহ্যে অন্তর্ভুক্তি চাইছেন তারা। বলি খেলাকে এবং কুস্তি প্রতিযোগিতা বৈশাখী মেলাকে অল হেরিটেজে স্থান দেওয়ার জন্য আমরা যা যা করার আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি সবার সহযোগিতা কামনা করি। ব্রিটিশদের বিরুদ্ধে চটলার যুবকদের সংগঠিত করতে প্রতীকী বলি খেলা চালু করেছিলেন ব্যবসায়ী আব্দুল জব্বর সদাগর। কালের পরিক্রমায় বিপুল জনপ্রিয়তা পায় এই আয়োজন। আসলান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবারে টেনিস। চোট কাটিয়ে ফিরে ব্যর্থতার বৃত্তেই নোভাক জকোভিচ। মন্টে কার্লো মাস্টার্সের পর বার্সেলোনা ওপেনেও হতাশ করেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার 1। দ্বিতীয় রাউন্ডে স্লোভাকিয়ার মার্টিন